প্রথম শ্রেণীর সমস্যা সমাধানের সক্ষমতা অ্যাক্টিভিটি টাস্কটা নিয়ে আলোচনা করব অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে, তো এই প্রশ্নগুলো আমরা কি করব না এখন সলভ করবার বা সমাধান করবার চেষ্টা করব। কি করে দেখো, এখানে প্রথম যে প্রশ্নটা আছে সেটা বলছে যে তোমার কাছে 4 টাকা আছে, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলে, তোমার এখন কত টাকা হলো? তাহলে তোমার কাছে 4 টাকা ছিল, তোমার বাবা তোমাকে 5 টাকা দিলে, তার মানে আমার কাছে ছিল হচ্ছে 4 টাকা, বাবা দিল 5 টাকা, এখন তোমার কাছে কত টাকা হলো? তাহলে একবার দাগ কেটে দেখে নিই যে আমার কাছে কত টাকা হলো, ছিল কত? 4, 1, 2, 3, 4, আর বাবা দিল কত? 5। এখানে লিখি 1, 2, 3, 4, 5। তাহলে এখন মোট টাকা কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাই তো? তাহলে এখন টাকা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, তাহলে 9 টাকা হলো। তাহলে কি হচ্ছে দেখো, সব মিলে সমান টাকা হলো। সব মিলে সমান কত টাকা হলো? তাহলে সব মিলে যে 9 টাকা হলো সেটা বুঝতে পারবে, এখানে সব মিলে টাকা হলো 9। 9 লিখলে সব মিলে টাকা হলো কত? 9। আবার লিখছি ঠিক করে, আর সব মিলে তাহলে টাকা ছিল কত? 4 টাকা আমার কাছে ছিল, এখানে 4, আর বাবা দিয়েছে কত? 5। তাহলে কি করলাম, দুটো একসাথে করলাম, তাই তো? তাহলে এখানে একটা যোগ চিহ্ন দিয়ে দিই, তাহলে 4 + 5 = 9। তাহলে আমার কাছে এখন সব মিলে 4 + 5 = 9 টাকা হবে, ঠিক আছে? এইবার দেখো, তালিকাতে ঠিক থাকলে টিক চিহ্ন দাও, এটাকে বলে টিক চিহ্ন বা রাইট চিহ্ন, আর ভুল থাকলে ক্রস বা এই গুণ চিহ্ন মতো এটা দাও, তাই তো? যদি ঠিক থাকে তাহলে কি করব, টিক চিহ্ন দেব বা রাইট চিহ্ন দেব, আর ভুল হলে কাটা চিহ্ন দেব বা এই গুণ চিহ্নর মতো এরকম দেব। তাহলে দেখো, প্রথমটা হচ্ছে প্রথম যে ছক আছে সেখানে প্রথম কলামে আছে জিনিস, তারপরে আকার, তারপরে টিক আর ক্রস বা গুণ চিহ্ন বা কাটা চিহ্ন, ঠিক এবং কাটা চিহ্ন। তাহলে টিভি 4 কোণা? হ্যাঁ, টিভি তো 4 কোণায়, টিক চিহ্ন দিলে। বল 3 কোণা, বল কি 3 কোণা? নিমকি 3 কোণা, ঠিক না ভুল? ঠিক আছে, দেখো বল কিরকম দেখতে, বল এরকম দেখতে, তাহলে এটা কি 3 কোণা? 3 কোণা কেমন দেখতে হয়? এরকম দেখতে হয় যা 3টে কোণা থাকবে, এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা। তাহলে বলের কি 3টে কোণা আছে? নেই, তাহলে এটা গুণ চিহ্ন বা কাটা চিহ্ন। আবার দেখো, নিমকি 3 কোণা, নিমকি খেয়েছো? তাহলে নিমকিটা দেখতে অনেকটা এরকম, তাহলে নিমকি ঠিকই আছে, তাহলে এখানে 3 কোণা নিমকি, তাই ঠিক ছিল, ঠিক আছে? এইবার আমরা পরের প্রশ্নে যাই, সেখানে কি বলছে, যে সেখানে বলছে বাড়িতে 8টা ডিম ছিল, 8টি ডিম ছিল বাড়িতে, 8টি ডিম ছিল, আজ 3টি খাওয়া হলো, কটি ডিম রইল? কোনটা ঠিক তার পাশে টিক দাও বা ঠিক চিহ্ন দাও বা রাইট চিহ্ন দাও। তাহলে বাড়িতে ছিল 8টা ডিম,
দেখে নি, বাড়িতে কটা ডিম ছিল? 8টা। তো তাহলে এখানে দাগ কেটে একবার দেখে নি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ডিম ছিল, তার থেকে 3টি খাওয়া হলো। খাওয়া হওয়া মানে খেয়ে নিলে, তাহলে তো আর এখানে নেই, তাই এগুলোকে বাদ দিল। তাহলে কটা রইল? 1, 2, 3, 4, 5, কটা রইল? 1, 2, 3, 4, 5। তাহলে দেখো ডিম কমলো না বাড়লো, এরা করে দিয়েছে ডিম কমলো, কারণ এগুলো খাওয়া হয়ে গেল, এগুলো আর নেই, তার মানে কমলো। এইবার আমরা এই অঙ্কটা করতে গেলে যোগ করবো না বিয়োগ করবো? কমলে কি হয়? কমলে বিয়োগ, তাই তো? তাহলে বিয়োগ করব, কারণ 8টা ছিল, তার থেকে 3টে খাওয়া হলো, সমান কটা রইল? 5টা, তাই তো? তাহলে এই 8 থেকে 3 যোগ গেলে কি আর 5 হতো? হতো না, বেড়ে যেত, কিন্তু বিয়োগ করলেই কমতো, তাই আমরা বিয়োগ করব, এটা লিখব, তাই তো? ঠিক আছে, এর পরের অংশে চলে যাই। পরের অংশে কি আছে দেখো, সার্কেল অল দ্য ই বক্স অল দ্য এন, তাহলে ক্যাপিটাল এন কে বক্স করতে হবে আর সার্কেল করতে হবে সব ইগুলোকে, সার্কেল করতে হবে এই সার্কেল করতে হবে ইগুলোকে আর বক্সটা করতে হবে ক্যাপিটাল এন কে। তো এখানে ক্যাপিটাল বা বড় হাতের এন কোথায় কোথায় আছে তাদেরকে আমরা কি করব? বক্স করে দেবো, পেন্সিল দিয়ে খাতায় এরকম করে বক্স করে দেবো। দেখো খুঁজে খুঁজে বের করো, আর আছে আর নেই। আর সার্কেল কাদের করব বা এই গোল কাকে করব? ছোট হাতের ই, স্মল ই, এই একটা স্মল ই, আবার এই একটা স্মল ই, ঠিক আছে? এরকম করে ওরা দেখো বিটাকে সার্কেল করে দিয়েছে, মানে নিজেরা একটা দেখিয়ে দিয়েছে সার্কেলটা করলে কেমন দেখতে হবে, তো সেইটা, ঠিক আছে? এখানে এইটুক ছিল, হয়ে গেল। এবার খ দাগে দেখো, খ দাগে কি বলছে? পিক অ্যান্ড রাইট ওয়ার্ডস উইথ সেম সাউন্ড, এখানে তেমন একটা করে দেওয়া আছে, উচ্চারণ মিলিয়ে বেছে লিখ, কোথা থেকে লিখব না এই যে বক্সটা আছে এই বক্সটা থেকে লিখব। তো দেখো ওরা একটা করে দিয়েছে, এই যে ভ্যান ছিল, ভ্যানের পরে দেখো এন, ফ্যান, ম্যান, বুঝলে? এগুলি সব পরপর পরপর রয়ে। আবার দেখো র্যাট আর এটি, এই শেষের দুটো যদি মিল থাকে সেরকম খুঁজে বের করলেই কিন্তু মিলটা আমরা খুঁজে পাবো। দেখো ক্যাট এটি, ম্যাট এটি, আর কেউ আছে এটি নেই, তাহলে এখানে লিখলেই হবে ক্যাট, সিএটি ক্যাট, আর হচ্ছে ম্যাট, এম এ। এবার এখানে একটা দেওয়া আছে অক্স, ও এক্স, তাহলে এইখানে দেখো ফক্সের সাথে মিল আছে আর বক্সের সাথে মিল আছে, তাহলে এখানে লিখি ফক্স, এ ও এক্স, আর এটা হচ্ছে বি ও এক্স, হলো এই। এইবার দেখো পরেরটাই রয়েছে, কি রয়েছে যে ফিল দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক সেন্টেন্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক সেন্টেন্স, এখানে কি আছে লাইনটি ফাঁকা ঘরে কি হবে লিখবে, এই যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে কি হবে, এই যে ফাঁকা ঘরটা রয়েছে এখানে কি হবে তাই লিখতে হবে। কি লেখা আছে? আই রিড ইন ক্লাস, কি হবে বলো? তুমি কোন ক্লাসে পড়ো? ওয়ান, তাহলে এখানে এরকম রোমান ওয়ান লিখতে পারো, এটাকে রোমান ওয়ান, অথবা বানান করেও লিখতে পারো, ও এন ই, কিন্তু আমরা ক্লাসের সময় বেসিক্যালি কি করি না, রোমান অক্ষরটাই ইউজ করি, এটাকে রোমান
যে 1 2 3 4 আছে সেইটা, ঠিক আছে? এইবার দেখো ও জুড়ে জুড়ে কথা বানাও, পড়ো ও জুড়ে জুড়ে কথা বানাও। কি করতে হবে? ক ক আবার ক, তারপর কয়রুশি কি, কয়দিগি কি, কয়রুশু কু, কয়দিগু কু, কয়রি ক্রি, কয় কারে কে, কয় করে কই, কয় করে কো, কয় উ করে কৌ। ওরা কি করেছে? এগুলো পড়েছে, পড়ে এখান থেকে শব্দ নিয়ে আবার নিচ থেকে শব্দ নিয়ে কি করেছে না, এই ক, এই ক আর এই লয়াকারটা মিলিয়ে কি লিখেছে না, কলা। ঠিক পরেরটা ওরা করে দিয়েছে, পরেরটা কি করে দিয়েছে, কালি। আমরা এখানেও একটা লিখবো, কি লিখবো, কি লিখতে পারি? হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারবো যে এখান থেকে খুঁজে, কি খুঁজে লিখবো? তাহলে ছা আছে, ছা না, তাহলে আমরা ছা না করে এখানে লিখতে পারি ছা না, তাই তো? আবার আরো ঘর ফাঁকা আছে, আরো লিখতে পারি, কি লিখতে পারি, কুলু লিখতে পারি, এই যে কলসু লয়রসু কুলু লিখতে পারি, তারপরে এই যে নয়রসু নুন লিখতে পারি, ধরো নুন লিখলাম, কুলু লিখতে পারি, তারপরে ছানা তো লিখেছি, তারপরে নৌকো লিখতে পারি, নৌকার কয়কারে কো, এখানে লিখতে পারি নৌকো, এরকম অনেক কিছুই আমরা লিখতে পারি। সেগুলো খুঁজে খুঁজে ভাববে, আর যত বেশি হয় এই পাশের জায়গায় লিখবে বা তোমাদের খাতায় লিখবে। এইবার দেখো দাগ দিয়ে মেলাও, এখানে কয়ে বলছে দাগ দিয়ে মেলাও। এখানে যেমন দীর্ঘ ইকার আছে, রি কার আছে, একটা করে দিয়েছে রি, এরকম দেখতে রি, তাই এর সাথে একে মিলিয়ে দিয়েছে। আবার তাহলে আমরা ও কারটা কেমন দেখতে আর দীর্ঘ ইকারটা কেমন দেখতে, তাহলে ও কার দীর্ঘ ইকারটা এই যে রয়েছে মিলিয়ে দাও, ও কারটা এই যে রয়েছে মিলিয়ে দাও, তাহলেই এটা হয়ে গেল। তোমরা এরকম ধরনের আরো নিজেরা তৈরি করে আকার কেমন, রশ্মিকার কেমন, এগুলোকে করে পাশে আরো করতে পারো অভ্যাসের জন্য। এইবার দেখো চার, চারের কয় কি বলছে, বেশি থেকে কম, বেশি থেকে ও কম থেকে বেশি লেখো। একটা বেশি থেকে কমের দিকে যেতে হবে আর একটা কম থেকে বেশির দিকে যেতে হবে। তো দেখো একটা জিনিস, এগুলো সব বাংলায় বাংলা সংখ্যা লেখা আর এগুলো ইংরাজিতে লেখা, তাহলে এখানে যখন আমি উত্তর লিখব তখন ইংরাজি ব্যবহার করব, আর এখানে যখন উত্তর লিখব তখন বাংলা ব্যবহার করব। তাহলে ছয় সব থেকে বেশি, ছয় বেশি থেকে ও কম থেকে লিখে ছয়, তাহলে এখানে পাঁচ। এইটা আবার দেখো এইখানে একটা সমস্যা হয়ে গেছে, এটা বাংলায় রয়েছে তো এটা অবশ্যই ইংরাজিতে হবে, এটা ছাপার ভুল। সিক্স দেখতে কেমন, সিক্স দেখতে কেমন এরকম, তো যাই হোক সে ছাড়ো। এবার লেখো ছয় বেশি থেকে কমের দিকে, পাঁচ তবে চার, মানে এটা লেখাই আছে এক প্রকার, তোমরা এখান দিয়ে দেখে দেখেই লিখতে পারবে যদি এটা দেখে দেখে লিখে। কিন্তু আর এইটা এপাশ থেকে যাক, সাত ছয় পাঁচ চার, এইবার উল্টো দিকে যাবে, চার ফোর ফাইভ সিক্স সেভেন, এরকম হলো। এইবার
দাগ দেয়া অংশ মিলিয়ে লেখো। এখানে দেখো লিখেছে ওই ঝড় এলো, আবার এই বই পড়, ওরা এই বই পড়টাকে এখানে লিখে দিয়েছে, জলটা কোনো কাজে লাগছে না, তাহলে ওই ঝড় এলো, এখানে লিখতে হবে ওই ঝড়। তোমরা সুন্দর করে লিখবে, এখানে লিখতে একটু অসুবিধা হয়, ঝড় ওই ঝড়, ঠিক আছে, এটা সমান করে একরকম করে লিখবে। রাইট এ সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস, এখানে ওয়ার্ড দেওয়া আছে ইংরেজি, কিছু তোমাকে লিখতে হবে। দ্যাট ইজ, এই যে একটা করেও দিয়েছে, দ্যাট ইজ স্কাই, দ্যাট ইজ স্কাই, ও করে দিয়েছে এখানে। তাহলে পরেরটা আমরা লিখি, তাহলে বাকি রয়েছে দিস ইজ গুড, তাহলে এখানে লিখব দিস ইজ বুক। ঠিক আছে, এইভাবে আমরা লিখব। লিখলে আমাদের এই অ্যাক্টিভিটি টাস্কটা কমপ্লিট হলো, না কোনটা হলো, যে অ্যাবিলিটি ইন প্রবলেম সলভিং, এখানে বিভিন্ন রকম সমস্যাগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করলাম, এটা ক্লাস ওয়ানের সমস্যা সমাধানের সক্ষমতা।